What's up guys, this is me Shaldoshan and welcome to Block 4. So guys, long time kono video upload dewa hoy nai, tar jonno I'm sorry and nanan problem er jonno video kono upload dite parini and onek din por block kortechi and mojar bishoy holo je ami ekhon ashi bhaipura eta holo borishaler khub kache ekta thana to eta amar second home ami choto bela theke boro hoyechi ei bhaipura to onek din por aslam to muloto bhaipura asha tour na planning holo kuriana jawa to kuriana khub popular ekta place ভানিফাত আমি কালকে রাত্রে আসছি তো বৃষ্টির কারণে আমি অনেকগুলো শ্যুট নিতে পারি নাই তো এখন বাজে 8:03 আর কিছুক্ষণের মধ্যে আমি বের হব তো ভানিফারা কিছু টুকটাক শর্ট নেব এরপর আমরা কুরিয়ানের উদ্দেশ্যে রওনা দেবো সো আমার কিছু ফ্রেন্ড আছে তো একসাথে সবাই মিলে যাবো আশা করি আজকে ব্লগটা খুব ভালো হবে দেখে দাও সো গাইস আমি আমার ফ্রেন্ডের বাসা থেকে বের হইলাম কিছুক্ষণ আগে তো এখন আমি যাইতেছি নাস্তা করতে সো চলো দেখি নাস্তা টাস্তা করি তারপর আরও ফ্রেন্ড সাইকেল আছে তারপর ওদের সাথে দেখাটা করবো তারপর আমরা গন্তব্যস্থানে রওনা দেব সো গাইস আমরা এখন নাস্তা করতে আছি পরাটা আর আছে ভাজি এই হলো আমার পরাটা আর এই হলো ভাজি সো আমরা নাস্তা করার পর তারপরে আমরা কুরিয়ানের উদ্দেশ্যে রওনা দেবো আশা করি ভালো হবে দেখা যাক সো গাইস আমরা আছি এখন ভানুরপাড়ার ফেরিঘাটে সো আমরা আছি এখন বর্তমানে ফেরিঘাটে সো আমাদের যার উদ্দেশ্য হলো ঠিক আছে তো ওর গানটা হবে কি জানো জুয়ান একটা মাইয়ে ঠিক আছে যে প্রবলেমটা হয়েছে আমরা ডিএসএলআর নিয়ে বাইরেছিলাম আমার ব্যাগে ডিএসএলআর আছে কিন্তু খুবই খারাপ দুঃখের বিষয় হইলো আমার ডিএসএলআর অবস্থা তো আমরা চাইতেছি এক একজনের ডেয়ার দেওয়া হবে ঠিক আছে রেডি রেডি তো ডেয়ার গুলো হবে কেমন যেন খুবই নুরুরে এখন একটা গান গাইতে হবে এমন গান যে গানের মনে করো গান গাইতে হবে আমি গান পারি না আমি জুয়ান একটা আইয়া রাজা মায়ের সাথে বাবায় দিছে এবার লিমোনেড এটা আর বাহার মে হাগে গা লপরা গো খায়ে গা আমার ফ্রেন্ড নাজমুল একটা র‍্যাপ গাইবে তো দেই র‍্যাপটা কেমন হয় রেডি 1 2 3 গো কতই কই চাপি কারি তো রাম্বা চাপি মিটে গিয়ে মনে দামি পরে কই চাপি বেই দইছে জানানে পাপি কবি আমি কারি কর কাওয়া দেবা শেষ বাড়ি ঘর খালি কর তোর কথা জানি তো সবাই তো সাথে গায়েস আমাদের সাথে পরিচয় করাই দেবে একটা বিশাল বড় ম্যাচে পরিচয় করাই দেবে আমাদের ব্যাচের প্রথম বিয়ে করছে ম্যারেজ এই জান বিবাহিত ভাই তুমি বলো তোমার বউর সাথে কি রাত কেমন কাটে আপনাদের মাঝে র‍্যাপ গাইবে র‍্যাপার দিশান এর যে
তুমি খাই যাচ্ছ কি আচ্ছা ওর লাগে একটা মিউজিক হয়ে যাও রেডি 1 2 3 গো আমি আজকে রাত্রে যার সাথে রাত কাটাইছি সে হলো মৃদু ও সরি মানে রাত্রে আর কি ওদের বাসা থাকছি আমি বলতে দাও সে আমাদের বেসে আসছে মুরুব্বি আন্টি প্যাকি গেছে মনে করেন সে হইছে তার মনে করেন বয়স হইছে বুঝায় না কিন্তু বিতে বিতে অনেকখানি হই গেছে বয়স তো কমায় নাই মৃদুল মামা তোমার ও আচ্ছা ঠিক আছে বয়স আমার বেশি না তো মৃদুল লাগে কি আমরা গান দিমু রেডি 1 2 3 গো সবাই কে জাবানি হউ তো সে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল কটা পাইয়ে গেছে বাতাসে যার জন্য অনেক ভিডিও শুট নেওয়া আশা করি জানি না ভিডিও কোয়ালিটি কেমন হইতে আছে আশা করি ভালো হবে কারণ আমার ক্যামেরাটি সমস্যা হচ্ছে ওর ফোন HTC M9 প্লাস ও প্রমিট করে দিয়েছে আমার চ্যানেল ইউজ করেন ভালো ক্যামেরা ভালো রেজুলেশন ভালো অডিও সিস্টেম ভালো ভিডিও কোয়ালিটি এন্ড অলসো র‍্যাম রম সবই ভালো ইউজ করেন সব হ্যাঁ এই HTC ক্যামেরা আমাদের পয়সা দিয়ে বেরিয়ে হ্যাঁ সো আমাদের মত এরাও আইছে আসলে ঘোরার জন্য জায়গাটা খুব ভালো একটা প্লেস আর এনজয় করা যায় খুবই মজা করার জন্য বেশি বকবক করে লাভ নাই শুধু এই ভিতরে যায় কি মজা করা যায়
যে যার ইচ্ছে মতো পেড়া করে চুরি করে খাইতেছে যেমন আতি গেছেন লাইভ সরাসরি ন্যাচারাল পেয়ারা এই যে ওয়াও সে যদিও পেয়ারা সাইজ বেশি বড় না কারণ সিজন না দুই একটা বড় বড় আছে তুই আমার ছোট তো দিলি নিজে বড় তো নিলি দুইটা একটা এক সাইজ যতদূর চোখ যায় শুধু পেয়ারা আর পেয়ারা কথা ভাবো বসে ঠাকুর ঘরে তো গায়েস আমরা এখন আসছে পড়ছি ভাড়িপাড়া, তো ভাড়িপাড়া থেকে বৈশাখ চলে যাব। অনেক লং ড্রাইভ করছি, অনেক সরি লং ড্রাইভ না, অনেক লং জার্নি করছি। কুরিয়ানা গেছি, কুরিয়ানা থেকে ঘুরছি ফিরছি, তো অনেকদিন পর জার্নি বানি করছি, বাসা যাবো, বাসা যাওয়ার টাইম। সো গায়েস লং টাইম আজকে ভিডিও করলাম, আশা করি ভিডিওটা ভালো লাগছে। জানি অনেক ফালতুমি হয়েছে, আমার গলা ভেঙে গেছে যদিও, সরি। তো জানি অনেক ফালতুমি হয়েছে ভিডিওটা, সব কিছু মিলে ক্ষমার চোখে দেখবেন, ভুল ত্রুটি হইলে সেগুলো ক্ষমা করে দেবেন। আর যদি এরকম ভিডিও আরও চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করেন, ওই লাল বাটনটা ক্লিক করেন। তো আশা করি আমি কথা বলতে পারতেছি না, তো আশা করি আবারও এরকম ব্লগ হবে, সবাইকে ধন্যবাদ।